বন্ধুরা কেমন আছেন? আমি আজকে চলে এসেছি আরেকটা মন্দিরে, আপনাদের নিয়ে আজকে এখানে বেড়াবো। এটা সোনারগাঁয় পড়েছে, শ্রী শ্রী গৌরনিতাই আশ্রম। তো শ্রী শ্রী গৌরনিতাই আশ্রমটা এটা নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় পড়েছে। তো আমি প্রত্যেক সময় কোথাও না কোথাও আপনাদের কোনো মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা এইসবে নিয়ে যাই। তো আজকে চলে এসেছি, তো আজকে আমার সঙ্গে সারাদিন থাকুন, আমার মনে হয় আপনারও ভালো লাগবে। তো বেশ বড় এরিয়া, এটা হিন্দু অধ্যুষিত এলাকা। তো আমি চেষ্টা করছি বাংলাদেশে হিন্দু সম্প্রদায় কেমন আছে এটা আপনাদের সামনে তুলে ধরার জন্যে। তো আমার চোখে তো ভালো লেগেছে, তো ভিডিওটা আমার সঙ্গে দেখুন, আমার মনে হয় আপনারও ভালো লাগবে। বেশ বড় এরিয়া নিয়ে পড়েছে এটা। আমরা এখানে এই যে জায়গাটা দেখছি, এটা গান কীর্তন টীর্তন সবার জন্য রাখা হয়েছে। আর এখানে এদিকেও একটা মন্দির আছে, যে মন্দিরটা ভিতরে এখন এই মুহূর্তে অবশ্য তালা দেয়া। আপনাকে আমি পুরোটা দেখাতে পারছি না, যেহেতু এটা এখন এই মুহূর্তে বন্ধ আছে। আর পুরো ধামটা যদি আপনাকে দেখাই ঘুরে, তাহলে পুজোর সময় এগুলো সব মানে খুব প্রাণবন্ধ হয়ে ওঠে। তো এই মুহূর্তে এটা বন্ধ আছে, ভিতরে যেতে পাচ্ছি না। এখানে যিনি পুরোহিত বা সেবায়িত আছেন, ওনার সঙ্গে কিছুক্ষণ আলাপ করব। দাদা আসুন, কেমন আছেন আপনি? নমস্কার, কেমন আছেন আপনি? ভালো আছেন? কি নাম আপনার? আমার নাম শ্রী সুবোধ চক্রবর্তী। শ্রী সুবোধ চক্রবর্তী, তো আপনি তো এই মন্দিরে? হ্যাঁ, মন্দিরের পুরোহিত। শ্রী সুবোধ চক্রবর্তী, আপনি এটা কি? এটা গৌরনিতাই মন্দির নির্মাণ হচ্ছে, ওই আমাদের একটু ঘুরে দেখান। তো আপনি এখানে কত বছর ধরে আছেন? আমার বাপ দাদা পূর্বপুরুষ জন্মস্থান। এখানে বাপ দাদা পূর্বপুরুষ জন্মস্থান? তো এটাই কি আসল মন্দির ছিল? এটাই আসল মন্দির ছিল, আসল মন্দির ছিল এটা। এখানে আসেন? আপনি তো এখানে স্থানীয়? কেমন আছেন আপনারা এখানে? হ্যাঁ ভালো আছি। ভালো আছেন? তো এটা কোথায় পড়েছে? এটা বানিনাথপুর গ্রাম। বানিনাথপুর, এটা সোনারগাঁওতেই তো? সোনারগাঁও পৌরসভা। আচ্ছা, তো ওখানে দেখতে পাচ্ছি গৌরনিতাই, গৌরনিতাই আখড়া। তো এটা তুলে মানে স্থাপন করবেন ওখানে? তো চলেন দেখি। আমরা দেখতে পাচ্ছি এই যে মন্দিরটা দেখালাম, তো সে মন্দিরটা তুলে স্থাপন মানে পুনঃস্থাপন করা হবে একটা নতুন জায়গা। তো সেটা এইটা? আচ্ছা, এটা কবে থেকে আরম্ভ করবেন? ফাল্গুন মাসে আরম্ভ। ফাল্গুন মাসে আরম্ভ করবেন? তো ওখানে কি অসুবিধা হচ্ছিল আপনাদের? এটা একটু দুর্বল হয়ে গেছে, তো দুর্বল হয়ে গেছে, এটা এক ভক্ত দিছে। আচ্ছা, এই জন্য এটা মধ্যে এক ভক্ত দিছে। তো এটা অনেক দিন হয়েছে আরম্ভ করেছেন নাকি? না, এই যে কিছুদিন, গত 6 মাস হচ্ছে। 6 মাস ধরে? তো এমনি আপনারা কেমন আছেন বাংলাদেশে? ঠাকুরদিকে ভালো আছেন? ভালো আছেন? এমনি পারিপার্শ্বিক কোনো সমস্যা তো নেই? সমস্যা নেই। তো এখানে তো পাশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানও তো আছে? সবাই আছে। তো সবার সঙ্গে সম্পর্ক কেমন আপনার? ভালো সম্পর্ক, খুব ভালো সম্পর্ক। সহযোগিতা করে? সহযোগিতা করে। আপনারা ওদের মানে উৎসবে যান, ওরাও আপনার সঙ্গে উৎসবে যোগ দেয়? হ্যাঁ আসে। তো ভালোই তো লাগে, খারাপ তো লাগে না। কীর্তনের সময় কি মুসলিমরা আসে? হ্যাঁ আসে। আসে? এই আমার এই চেয়ারম্যান, হ্যাঁ, তারপরে এই এমপি, হ্যাঁ ওনারা আসে, সবাই আসে। আপনারা তো ওদের উৎসবে যান? হ্যাঁ আমরাও যাই। যেটা শুনতে পেলেন যে বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে সবার উৎসবে যোগ দেয়। তো আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, ইনি কিন্তু এখানকার সেবায়েত, এখানকার পুরোহিত। তো সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা, তো বাংলাদেশ এখানে কোনো সাম্প্রদায়িক ভেদাভেদ মানে আমি তো এখনও চোখে দেখছি না, আমি যতদূর আপনাদের দেখাচ্ছি তা আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন। আর বাংলাদেশ সবার দেশ, বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে একভাবে থাকার দেশ, সেটা হচ্ছে পৃথিবীতে একমাত্র বাংলাদেশ। সুবোধ চক্রবর্তী ছিল, ওনার কাছে শুনলেন যে এই সম্প্রদায় এখানে খুব ভালোই আছে। আমরা সেটা চাই, এখানে যেন সবাই ভালো থাকে। পিছনে যে দেখতে পাচ্ছেন, তা ওইখান থেকে যে মন্দিরটা তুলে এনে এখানে পুনঃস্থাপন করা হবে সেটাই এটা। তো আমরা এটা যখন আবার স্থাপন হবে, আমরা সেই সময় আপনাদের আবার নিয়ে আসবো। আমার মনে হয় যে আপনি এতক্ষণ আমার সঙ্গে থেকে নিশ্চয় বুঝতে পেরেছেন যে এই সম্প্রদায় এখানে খুব ভালো অবস্থাতেই আছে, এখানে কোনো সাম্প্রদায়িক ভেদাভেদ নাই। আর যদি আপনার এই মানে এরিয়া ট্র্যাভেল করতে ইচ্ছা করে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি আপনার সঙ্গে থাকবো, নিয়ে আসবো বেড়াতে আপনাকে। তো এরপরে আরেকটা মন্দির আপনার সঙ্গে আবার দেখা হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন আমরা আরেকটা মন্দিরে যাই।